আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওতে আমি আজ আলোচনা করব অসমান এবং কিছুটা খাটো লম্বা দাঁত কাটিয়ে সাইজ করে আপনি আপনার দাঁতের সৌন্দর্য এবং সঙ্গে মুখের সৌন্দর্য বৃদ্ধি করাতে পারেন তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটা দেখে বুঝে নিন তো ভিউয়ার্স এখানে আপনারা যে দাঁতের পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে এই একটি দাঁত কিছুটা লম্বা রয়েছে এই দাঁতটি থেকে এই দাঁতটি কিন্তু কিছুটা লম্বা রয়েছে তো ভিউয়ার্স এই পজিশনে একটি ছোট একটি বড় একটু খাটো লম্বা দেখা যাচ্ছে তো ভিউয়ার্স যদি আপনার এমন পজিশন যাদের রয়েছে অর্থাৎ একটু খাটো লম্বা রয়েছে এটি সামনে যে কোনো দাঁতে হতে পারে একটু লম্বা বা একটু কম তো ভিউয়ার্স এ ধরনের পজিশনে আপনি দাঁত কাটাতে পারবেন অর্থাৎ দাঁতের কিছু অংশ কাটা যায় অর্থাৎ এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি এই দাঁতটা থেকে কিছুটা পরিমাণ এভাবে এতটুকু অংশ কেটে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু এটি দেখতে সেম পাশের দাঁতের সঙ্গে মিলে যাবে যদি সামান্য একটি কাটা হয় অর্থাৎ এতটুকু পরিমাণ যদি এখান থেকে কাটিং করা হয় মেশিন দ্বারা তাহলে কিন্তু এই দাঁতটির সঙ্গে মিলে যাবে এবং দেখতে সৌন্দর্য বৃদ্ধি হবে তো ভিউয়ার্স এই পজিশনের দাঁতে কিছুটা যদি এনামেল অংশ দাঁতের কাটা হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ব্যথা হবে না কোনো যন্ত্রণা হবে না দাঁতের কোনো সাইড এফেক্টও সেক্ষেত্রে থাকবে না ভিওয়ার্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের তিনটে করে লেয়ার থাকে তো প্রথম যে লেয়ারটি থাকে সেই লেয়ারটা কিছুটা পরিমাণ কাটা যায় অর্থাৎ কাটিং করা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে অ্যানামেল রয়েছে ডেন্টিন রয়েছে এবং দাঁতের ভিতরে পাল্প রয়েছে তো ভিউয়ার্স এখানে যে খোয়ে যাওয়া কিছু একটা দাঁতের ছবি দেখতে পাচ্ছেন যে দাঁতগুলা বেশ খুয়ে ক্ষয়ে গেছে আর এখানে আমি আপনাদের দেখাবো এনামেল কোনটা এবং ডেন্টিন কোনটা ভিউয়ার্স এখানে দাঁতের উপরিভাগে যে অংশটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় এনামেল অংশ এবং নিচে যেটা রয়েছে সেটি হচ্ছে ডেন্টিন অংশ এখানে দেখুন এতটুকু হচ্ছে ডেন্টিন অংশ এবং এনামেলের অংশটা খুবই কম এখানে দেখুন যে সাদা যতটুকু অংশ দেখতে পাচ্ছেন ততটুকু হচ্ছে দাঁতের অ্যানামিল এই এনামেলটা দাঁতের গঠন অনুযায়ী কারো ঘনত্ব একটু বেশি থাকে কারো বা একটু কম থাকে এখানে ছোট ছোট দাঁত রয়েছে এর জন্য ঘনত্বটা খুবই কম তো ভিউয়ার্স এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন যদি দাঁত যদি কাটিং করতেই হয় সেক্ষেত্রে দাঁতের যে অ্যানামেল অংশটা দেখতে পাচ্ছেন এটি কাটিং করতে হয় এটি কাটা যায় যদি ডেন্টিন পর্যন্ত কাটিং করা হয় সেক্ষেত্রে দাঁত শিশির করবে সে শিশিরটা বেশ অনেক দিন চলতে থাকবে যতদিন পর্যন্ত ট্রিটমেন্ট পরবর্তীতে না করাবেন সেক্ষেত্রে সেই শিশিরটা চলতেই থাকবে তো ভিওয়ার্স দাঁত কাটানো যায় খুবই সামান্য পরিমাণে এই অ্যানামিলের কিছুটা অংশ কাটানো যায় এখানে যদি আপনি এতটুকু অংশ অ্যানামেলের কাটিং করা হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না কারণ এখানে এনামেলের ঘনত্বটা বেশ রয়েছে এখান থেকে যদি এতটুকু অংশ কাটিং করা হয় তাহলে পাশের দাঁতের সঙ্গে মিলে যাবে এবং সেক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি পাবে এখানে খুব বেশি কাটার প্রয়োজন হবে না এখানে সামান্য পরিমাণ কাটলেই কিন্তু দাঁতটি পাশের দাঁতের সঙ্গে মিলে যাবে তো এই পজিশনে হালকা কেটে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করা যায় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের দুইটি দাঁতের থেকে এই যে যে দুইটি দাঁত দেখতে পাচ্ছেন বেশ লম্বা হচ্ছে আছে তো ভিউয়ার্স এর জন্য কিন্তু দেখতে একটু সৌন্দর্য হানি হচ্ছে তো ভিউয়ার্স এমন পজিশনেও কিন্তু দাঁত কাটিং করা যাচ্ছে কারণ হচ্ছে এই দাঁতের এনামিল যথেষ্ট মজবুত রয়েছে এবং যথেষ্ট ঘনত্ব রয়েছে তো এর জন্য যদি এই পাশে যে দাঁতটি রয়েছে দুপাশে যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁতের সমান যদি আপনি সাইজ করায় কেটে নিতে চান সেক্ষেত্রে হয়তো এতটুকু পরিমাণ দাঁতে কাটতে হবে আর এতটুকু পরিমাণ কেটে যদি পাশের দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয় অর্থাৎ মিলাই দেওয়া হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এমন যদি হালকা লম্বা থাকে দাঁত হালকা একটু বেশি থাকে আপনি সেই এনামিল অংশটা দাঁতের ডাক্তারের কাছে গিয়ে কাটায় নিতে পারবেন তবে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার পরে উনিই ভালো বুঝবে উনিই আপনাকে বলবে যে কতটুকু পরিমাণ আপনার কাটানো যাবে আমি শুধু ভিডিওর মাধ্যমে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যে এমন পজিশনে আপনি এই ট্রিটমেন্টটি করাতে পারেন সুবি অল্প সময়ে কোনো ব্যথা হবে না কোনো যন্ত্রণা হবে না কোনো ওষুধ খেতে হবে না জাস্ট আপনি ডাক্তারের কাছে গেলে দাঁত শুধুমাত্র একটু কাটিং করে দিলেই কিন্তু আপনার সমস্যাটা সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন দুটি দাঁত বেশ দাঁতের অংশ আরও ছিল কিন্তু সেটি ভাঙতে ভাঙতে ভেঙে গেছে তো এই পজিশনে ভাঙতে ভাঙতে যে পজিশনে চলে আসছে যদি এখান থেকে কাটিং করে এর সঙ্গে মিলিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এখানে এনামেলের যে ঘনত্ব রয়েছে সেক্ষেত্রে এতটুকু পরিমাণ যদি কেটে দাঁতটি মিলাই মিলাই দেওয়া হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না কোনো শিষ্যির অনুভব হবে না কারণ এখানে বেশ এনামেলটা অ্যানামেলের ঘনত্বটা বেশ রয়েছে এই প্রদূষণে আপনি দাঁতটি হালকা যদি কাটিং করে নেন তাহলে কিন্তু আপনার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে দেখতে ভালো দেখা যাবে তো এটি করতে আপনার খুব বেশি খরচও হবে না দাঁতের অবস্থা অনুযায়ী আপনি পাঁচশো টাকার কমেও কিন্তু এই কাজটি করায় আসতে পারবেন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এবং খুবই সীমিত সময়ের মধ্যে এটি করাতে পারবেন তবে ভিওয়ার্স যদি দাঁত বেশি কাটার প্রয়োজন হয় অর্থাৎ এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে একটি দাঁত দুটি দাঁত বেশ বড় আপনি যদি এমন বড় দাঁত এই দাঁতের সমানে আনতে চান সেক্ষেত্রে কিন্তু এটি সম্ভব হবে না এটিতে ডেন্টিন অংশ কাটা পড়বে কারণ এই দাঁতটির অ্যানামেলটা হয়তো এই পর্যন্ত বিস্তৃত রয়েছে এই পর্যন্ত থাকতে পারে কিন্তু যদি এই পর্যন্ত কাটাং কাটিং করা হয় সেক্ষেত্রে কিন্তু দাঁতটি শিরশির করতে পারে কারণ সেখানে সেই এই পর্যন্ত কাটিং করলে কিন্তু সেখানে ডেন্টিন অংশটি কাটিং পড়বে তো এর জন্য এতটুকু অংশ কাটিং করা যাবে না হয়তো এই পর্যন্ত কাটিং করা যেতে পারে কিন্তু এই পর্যন্ত কিন্তু কাটিং করা যাবে না দাঁত কাটা যায় কিন্তু খুবই সামান্য অংশ যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি সমান করে কেটে দেওয়া হয় দাঁতের যে দু দাঁত যদি কিছুটা অংশ কেটে দেওয়া হয় সৌন্দর্যটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে দুটি দাঁতের থেকে যদি কিছুটা অংশ কমাই দেওয়া হয় কাটিং করে পাশের দাঁতের সঙ্গে সমান করে দেওয়া হয় কোনো সমস্যা নাই আপনার এভাবে কোনো সমস্যা হবে না কোনো শিশিরও করবে না কারণ সেখানে সামান্য পরিমাণ অ্যানামেল কাটতে হচ্ছে এখানেও তাই এখানেও যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটিরও কিছুটা অংশ কেটে দিলে কোনো সমস্যা হবে না এই ধরনের যে পজিশনগুলো আপনারা দেখলেন এমন পজিশনের দাঁত যদি কারো থেকে থাকে এটি উপরের দিকেও হতে পারে এটি নিচের দিকেও হতে পারে উপরের নিচে যেখানে যে দাঁতই হোক না কেন দাঁতের এনামেলের কিছুটা অংশ কাটিং করলে যদি সৌন্দর্যটা বৃদ্ধি পায় তাও সেটাই করাতে আপনার কোনো সমস্যা নেই তবে অবশ্যই অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে গিয়ে আপনাকে দাঁত কাটাতে হবে যদি অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে না যান তাহলে আপনার দাঁত কাটতে যদি বেশি কেটে ফেলে কেউ না বুঝে সেক্ষেত্রে কিন্তু আপনার সে দাঁতটি শিরশিরে সমস্যা থাকতে পারে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম